হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম লক্ষ্মী আর আপনি আমার চ্যানেল লক্ষ্মী কেয়ার আছেন। আছে সবাই বলুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন বন্ধুত্ব বজায় রাখার জন্য এগিয়ে যাই। আজকের ভিডিওতে এনেছি আপনাদের একটা সমস্যা, যেটা হলো আমাদের, এটা মেয়েদেরও হয়ে থাকে আর ছেলেদেরও হয়ে থাকে। দেখে নিন সমস্যাটা কি। দেখলেন, স্টেজ মাস মানে বাংলায় বলে প্রসারিত চিহ্ন, যেটা হলো স্টেজ মাস এমন একটা প্রবলেম আমাদের শরীরে, যেটা অতিরিক্ত। এর কারণ কি, মানে আমরা জানতে চাই এটা কেন হয় আমাদের শরীরে, এটা জায়গায় জায়গায় আমাদের হাতে পায়ে কারো গোটা বডিতে এরকম স্টেজ মাসটা হয়ে থাকে, তো কেন হয়ে থাকে কারণ বলে দিচ্ছি। কারণ হলো যে আপনাদের অতিরিক্ত ওজন যখন বেড়ে যায় তখন এই চিহ্নগুলো আপনাদের শরীরে আসে। কারণ অতিরিক্ত ওজন বাড়ার সাথে সাথে আপনাদের দেহটা যখন ওজনে বেড়ে যায় তখন আপনাদের শরীরে অত্যাধিক রস জমতে থাকে, তা সেই রসটা থেকে থেকে এরকম স্টেজ মার্ক্সের রূপ ধারণ করে। স্টেজ মার্ক, এই মার্ক্সটা হলে মানে কি, আমরা বেশিরভাগই কেউ কেউ হয়তো হাত কাটা জামা, স্লিম ড্রেস এসব পরতে ভালোবাসেন, কিন্তু এই মাস্কগুলো হলে অবশ্যই আপনারা পরতে একটু অসুবিধা হয়। তা কিছু কিছু ছেলেরও, এই ছেলেদেরও এই জিনিসগুলো হয়ে থাকে। তা অনেকে সবাই অনেক ক্রিম মাখে মেখে থাকেন, অনেক ডাক্তারের ট্রিটমেন্ট করে থাকেন, হ্যাঁ করতেই পারেন। তা যে আপনাদের যদি মনে হয় যে না, সব না করে যদি একটা ঘরোয়া পদ্ধতিতে আমরা যদি এই সমস্যাটা নিরাময় করতে পারি, এই সমস্যাটা থেকে যদি গোড়া থেকে উঠিয়ে দিতে পারি তাহলে ভালো হয় না, আর দেখতে খুব সুন্দর লাগে। তো কীভাবে ওঠাবেন জানেন? তা চলুন বলে দিচ্ছি কীভাবে ওঠাবেন। দেখুন, দেখলেন কি যে নেওয়া হয়েছে সর্ষের তেল, যেটা আমি হাতে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। আসলে এবার বলে দিই ব্যবহারের উপায়। চলুন স্টার্ট করি, ব্যবহার উপায় বলে দিচ্ছি। প্রথম ব্যবহার মানে ব্যবহার আপনারা কিভাবে করবেন, এবার আগে সর্ষের তেলটা আপনাদের গায়ে ভালো করে, যেই সব জায়গাগুলো আপনাদের স্টেজ মার্কসগুলো হয়ে থাকে সেসব জায়গাতে আপনারা জায়গাগুলো আপনারা ভালো করে সর্ষের তেল দিয়ে মাসাজের মতো একটু দিয়ে দেবেন। একটু বেশি বেশি তেল দেবেন যেই সব জায়গাগুলো হয়েছে। দেখবেন থেকে থেকেই একদিনে এই জিনিসটা যায় না, এক হপ্তাহ তো যাবে না। ভাববেন যে ম্যাজিক হয়ে যাবে এক হপ্তাহ, না এটা হবে না। তা আপনি কি করবেন, প্রত্যেক দিন এই জিনিসটা শোবার আগে করে থাকবেন। আর এই 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 জিনিসটা করার সময় আপনারা পারলে ভালো না জামা কাপড় পরে, একটু মানে একদম ভালো জামা কাপড় পরলে এই তেলটা আপনাদের পুরো জামাতে লেগে যাবে, তো তার জন্য আলাদা একটা জামা পরে থাকবেন। তা কি করবেন, ভালো করে জায়গাগুলোতে তেলটা দিয়ে দেবেন, আর দিয়ে রাত্রিবেলা শুয়ে থাকবেন। সকালবেলা ওরা সাবান দিয়ে ওয়াশ করে নেবেন, তা সাবান দিয়ে ওয়াশ করে নেবেন, ঠিক আছে? কিন্তু জায়গাগুলো কি করে দেবেন, ভালো করে একটু বেশি বেশি করে দেবেন, কম কম করে নয়। আর এটা একদিনে না, প্রত্যেক দিন করবেন। দেখবেন থেকে থেকে ওই চিহ্নগুলো আপনাদের শরীর থেকে দূর হতে থাকছে, আগের মতো আবার হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে। তাতে কি হবে, আপনারা যেরকম চাইবেন ড্রেস পরতে পারেন, কিছু কিছু ছেলেদেরও ওই সমস্যা হয়ে থাকে, তারাও এই জিনিসগুলো করতে পারেন, তা থেকে থেকে উপকারও পেয়ে যাবেন। চলুন, আপনাদের এই সমস্যার কারণ আর সমাধান দুটোই আজকে বলে দিলাম। সর্ষের তেল ভালো করে মেখে নেবেন, ঠিক আছে?
চলুন আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম, শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আমার সাথে বন্ধুত্ব করার জন্য অবশ্যই সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, আর কমেন্ট শেয়ার করবেন, কোনো সমস্যা থাকলে বলে দেবেন কিভাবে লাগাবো। ঠিক আছে, চলুন ব্যাক টু মাই নেক্সট ভিডিও। বাই 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 ফ্রেন্ডস।